হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের রেসিপিটি হচ্ছে ছোলা ডালের হালুয়া, এবং সেগুলোকে আমরা বরফি আকারেও কেটে নেব। সাধারণত আমাদের দেশে শবে বরাতের সময় এই খাবারটা তৈরি করতে বেশি দেখা যায়। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার 250 গ্রাম ডাল। আমি এই ডালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ধরে ভিজিয়ে রাখার জন্য ডালটার পরিমাণটাও বেড়ে অনেকখানি হয়ে গিয়েছে। তারপর এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটি হাঁড়িতে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সেদ্ধ করার সময় আমি ডালটাতে 2 তেজপাতা, 2 দারুচিনি এবং 3 এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো আমি এটিকে এখানে সেদ্ধ করে নেব। ডালটা যখন নরম হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা নামিয়ে ফেলার সময় হয়ে গিয়েছে। তারপর ডালটা সেদ্ধ হওয়ার পর আমি এটিকে নামিয়ে নিচ্ছি এবং এখান থেকে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে একটা একটা করে সরিয়ে নিচ্ছি। এখন আমি সেদ্ধ করা ডালটাকে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করার জন্যই আমি গরম মশলাগুলোকে সরিয়ে নিয়েছিলাম। আমি এখানে ডালের পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি এবং এই ডালটাতে আমি একটু পরিমাণ পানি অ্যাড করে তারপর ব্লেন্ড করতে হবে। যেহেতু ব্লেন্ড করবো তাই আর কি সামান্য পরিমাণ পানি দিতে হবে। আপনারা যদি চান ডালটা সেদ্ধ করার সময় আপনারা কিছুটা পানি রেখে দিতে পারেন, সেক্ষেত্রে ব্লেন্ড করতে একটু সুবিধা হয়। আমি ডালটাতে ব্লেন্ড করার সময় চিনিটা মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করার পরও চিনিটা মিক্সড করতে পারেন। আমি জাস্ট সুবিধার্থে এই ব্লেন্ড করার সময়টাতেই চিনিটাকে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পাটাতেও শিলপাটাতে বেটে নিতে পারেন। আমি এখানে সুবিধার্থে ব্লেন্ড করে নিচ্ছি। ডালটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানা না থাকে, একদম মিহি হয়ে যায়। ডালটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি এবং তাতে 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এই হালুয়াটা করার জন্য ফ্রাই প্যান বা ফ্রাই প্যান জাতীয় ভারী তলা বিশিষ্ট যে কোনো হাঁড়ি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, না হয় হালুয়াটা লেগে যেতে পারে। আমি যেহেতু এখানে ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করেছি তাই লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। ঘিটা হালকা গরম হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা ডালটাকে সেটাতে দিয়ে দিচ্ছি। ঘিটা খুব বেশি পরিমাণ গরম হবে না, তাহলে ঘিয়ের যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে ডালটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন খুব ভালো করে মিশে যায়, এবং চুলার আগুনটা খুব কম করে রেখে এটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর আমি এতে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে সেটার ফ্লেভারটা আরও ভালো আসে। তারপর ডালটাকে এভাবে অনেকক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে ডালের যে পানিটা থাকে সেটাকে শুকিয়ে নিতে হবে। সেটার জন্য যথেষ্ট পরিমাণ সময় দরকার এবং সেটার জন্য এটাকে সারাক্ষণ খুব নাড়াচাড়ার উপর রাখতে হবে, না হয় এটা নিচে লেগে যেতে পারে। হালুয়ার পানিটা পুরোপুরি শুকিয়ে আসার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি যেটাতে আমি অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি, কারণ আমি এটাতে হালুয়াটা নামাবো এবং যেন সেই প্লেটের তলাটায় হালুয়াটা কোনোভাবে লেগে না যায় সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্রাশ করে নিতে পারেন, তবে ঘি হলে ফ্লেভারটা অনেক ভালো আসবে।
তারপর হালুয়াটাকে পাত্রে নামিয়ে নেওয়ার পর আমি এটাকে চেপে সমান করে দিচ্ছি। এবং এভাবে চেপে সমান করে দেওয়ার পর হালুয়াটাকে আমি ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেবো, যেন করে জিনিসটা একটু শক্ত হয়ে আসে এবং তারপর আমি এটাকে বরফি আকারে কেটে নেব। আমি এখানে হালুয়াটাকে বরফি আকারে কেটে নিয়েছি ছুরি ব্যবহার করে। আপনারা চাইলে যে কোনো সাঁচ দিয়েও কেটে নিতে পারেন, আবার ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবং সেখানে কাজু বাদাম দিয়ে জিনিসটাকে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ছোলা ডালের মজাদার হালুয়া এবং তা থেকে বরফি। আপনারাও তৈরি করে ফেলতে পারেন চট জলদি বাসায়। এবং আজকের এই শবে বরাতের দিনে এই খাবারটি সবাই করে থাকেন এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। শবে বরাত ছাড়াও কিন্তু আপনারা এটি বাসায় তৈরি করতে পারেন এবং যে কোনো গেস্ট আসলে সেখানে আপনারা এটি পরিবেশন করতে পারেন। আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।